আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। দেশ ও বিদেশের সকল প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনার জন্য আসছি। আজকের টপিক হলো যে একজন পুরুষের পুরুষাঙ্গ লম্বা নয়, বরং মোটা করার জন্য। হ্যাঁ, স্বাভাবিক যেটা আছে তার থেকে মোটা করার জন্য এবং একজন স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য, যথেষ্ট পরিমাণ সুগঠন করার জন্য এবং রাত্রে আপনি পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যে রেসিপিটা দরকার, সেই রেসিপিটা নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হলাম। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে বন্ধুগণ, আরেকটা বিষয় আপনাদের জানানো দরকার, যে হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমি আসছি। আসলে আমি এই আইটেমগুলো নিয়ে আসার মূল কারণ হলো যে একজন মানুষ বাজারে থেকে হয়তো বা পাঁচটা উপকরণের কথা বলেছি, চারটা পেয়েছেন একটা পাচ্ছেন না, অথবা তিনটা উপকরণের কথা বলেছি দুটা পেয়েছেন একটা পেয়েছেন কিন্তু দামটা অনেক বেশি হতে পারে, অথবা একটা বেশি দামি হতে পারে, একটা বাইরে থাকতে পারে, একটা না পেতে পারেন, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিধায় এক একদিন এক একটা রেসিপি নিয়ে উপস্থিত হই, যেন আপনি আপনার সহজলভ্য, আপনার হাতের কাছে পাওয়া যায় বা আপনার কাছে খুব সুবিধে মনে হয় এরকম একটা রেসিপি নিয়ে আপনি আপনার মতন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেজন্য এক একদিন এক এক রকমের রেসিপি নিয়ে উপস্থিত আপনাদের সামনে হই। বন্ধুগণ, আমি আপনাদের দিকেই লক্ষ্য করে এই বিষয়টা আলোচনা করি, এটা আমার সুবিধার জন্য নয়। তা আসুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই, যে আজকে যে রেসিপিটা বললাম এটা কী কী তৈরি করা, মানে কী কী প্রয়োজন। আজকে যে রেসিপিটা প্রয়োজন সেটা হচ্ছে মোট সাতটা উপকরণ দরকার। সাতটা উপকরণের যদি প্রয়োজন মনে করেন নামটা লিখে রাখতে পারেন। এক নম্বর হচ্ছে একটি শসা, দুই নম্বর পেঁয়াজ একটি, তিন নম্বর হচ্ছে রসুন একটু বড় সাইজের, যেটা সেটা পাঁচটি কোয়া ছেলা, চার নম্বর যেটা হচ্ছে আদা নেবেন এক টুকরা, সে এক টুকরার মধ্যে হতে পারে কমসে কম 2 ইঞ্চি পরিমাণ লম্বা, এর থেকে বেশি হলে ভালো হয়, 2 ইঞ্চি হলে যথেষ্ট। 5 নম্বর 1 কাপ পানি, 6 নম্বর 1 চামচ মধু, 7 নম্বর 1 চামচ ঘি, একটু পরিমাণটা বেশি হয়ে যায়, তারপরেও খুবই উপকার পেতে আপনাকে এই কয়েকটা জিনিস ব্যবস্থা করা লাগবে। আসুন আমরা আলোচনা করি এই সাতটি বিষয় সম্পর্কে, কীভাবে কী ব্যবহার করবেন। প্রথমে একটি শশা নিন, শশাটা আপনি চামড়াটা খসিয়ে নিন, ছেলে নিন, নেওয়ার পরে সেটা টুকরা টুকরে কাটুন। টুকরা টুকরে কাটার পরে আপনি একটি পেঁয়াজ ভালো করে সেটাও টুকরা টুকরা করে কেটে নিন, তারপরে রসুন 5 কোয়া সেটা উপরের বাকলা সরিয়ে নিন, এরপরে যে আদাটা, আদাটা ছিলে 2 ইঞ্চি পরিমাণ কমসে কম, এক টুকরা হলে ভালো হয়, একটু বড় সাইজ হলে ভালো হয়, এই আদাটা ছিলে নিয়ে সেটাও টুকরা টুকরা করে কাটুন। কাটার পরে সেটা সবগুলো ব্লেন্ডার মেশিনের ভিতরে দিয়ে, তার ভিতরে 1 কাপ পানি দিন, দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে ভালো করে যখন একেবারেই ব্লেন্ড হয়ে গেল, মিশে গেল, তখন সেটা একটু পরিষ্কার কিছু দিয়ে ছেঁকে নিন, ছেঁকে পরিষ্কার করে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং সুন্দর হবে, যাতে ভিতরে কোনো গোটা গোটা কিছু না থাকে। ছেঁকে নেওয়ার পরে আপনি তার ভিতরে 1 চামচ মধু মিশিয়ে দিন এবং 1 চামচ ঘি মিশিয়ে দিন। এই কয়েকটি উপকরণ একসাথে সুন্দর করে ভালো করে মিক্স করে আপনি রাত্রিতে একবার খান। যদি একবার খান তাহলে দেখবেন রাত্রির ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন, এবং এটা 7 দিন খাবেন। 7 দিন খাওয়ার পরে আপনার কী পরিমাণ রেজাল্ট হলো তার উপর ভিত্তি করে এটার ডোজ হচ্ছে 21 থেকে 28 দিন, সর্বোচ্চ 21 থেকে 28 দিন পর্যন্ত আপনি খেতে পারবেন। এর মধ্যেই আপনার একটা মোটামুটি ভালো রেজাল্ট চলে আসবে এবং একদিনই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের জন্য কতটা উপকার হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, যে কথাই বললাম, এটা অত্যন্ত উপকারী জিনিস, আপনি নিঃসন্দেহে খেতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত আপনি ভালো উপকৃত হবেন, এবং যে কথাটা বললাম অত্যন্ত উপকৃত হওয়ার জন্য এই কাজটি আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।